নমস্কার বন্ধুরা, তানিশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো খুবই সুস্বাদু, সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কাঠি কাবাব। চলুন দেখে নিই কীভাবে বাড়িতেই অতি সহজেই বানানো যায় এই রেসিপি এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। এরপর একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বোনলেস চিকেন। আমি চিকেনগুলোকে এরকম ছোট ছোট করে কাটিয়ে নিয়েছি, খুব বেশি মোটা করে কাটাইনি, দেখুন একটু পাতলা পাতলাই কাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। সবার ফার্স্টে দিয়ে দেব ক্রাশ করে নেওয়া গোলমরিচ, প্রায় হাফ চামচের মতো। তারপর দেব এখানে 1 টিস্পুন মতো ভিনিগার, দিয়ে দেব 1 চা চামচ মতো আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আপনারা পরিমাণ বুঝেই দেবেন। দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা একটু বুঝে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম ঝাল ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 জায়ফলকে একটু গ্রেট করে, খুব বেশি দেব না, বেশ কিছুটা দেব। হাফ লেমন দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো জল ঝরানো টক দই। আপনারা কিন্তু এখানে জল ঝরানো টক দই দেবেন, না হলে কিন্তু ম্যারিনেট করার সময় অতিরিক্ত জল বেরিয়ে যাবে। মাংসের সাথে খুব ভালো মতো আমি এটাকে মশলা সহ ম্যারিনেট করে নেব। খুব ভালো করে এর সাথে মাখাতে হবে। সব শেষে দিয়ে দেব 1 টিস্পুন মতো সর্ষের তেল। চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে আমার, আমি এবার এটা 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে রেফ্রিজারেটরে রাখতে পারেন, তবে আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখব। আপনাদের যদি সময় কম থাকে তাহলে আপনারা 1 ঘন্টা রাখতে পারেন। তো ফিরে আসলাম 3 ঘন্টা পর, খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গিয়েছে মাংসের মধ্যে সমস্ত মশলা। আমি আরেকবার মিশিয়ে নিচ্ছি ভালো করে, মাংসটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই নরম হয়ে গিয়েছে। নিয়ে নিয়েছি কিছু সবজি, তার মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজগুলোকে এভাবে কিউব আকারে নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি টমেটো, কিউব করে কেটে নেওয়া। এবার আমি 1 একটা করে স্টিক নিয়ে নেব। এইগুলো আমার ঘরে বানানো স্টিক, বাঁশের বাকারি কেটে আমি এগুলো স্টিকগুলো তৈরি করেছি। প্রথমে আমি একটা ক্যাপসিকামের টুকরো দিয়ে দিলাম, তারপর দেব 1টা পেঁয়াজের টুকরো, তারপর দিয়ে দিচ্ছি 1 একটা করে চিকেন নিয়ে নেব। আবারও 1টা চিকেন দেব আমি,
এবার একটা টমেটোর কুচি দিয়ে দিলাম, দেন তারপর পেঁয়াজের একটা কুচি, আপনারা নিজের ইচ্ছা মতো সাজাতে পারেন। একটা ক্যাপসিকাম দিলাম, আবার দুটো চিকেন দিয়ে দেবো, চিকেনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিলে চিকেনগুলো গাঁথতে সুবিধা হয়। আবারও আমি চিকেনের টুকরো দিয়ে দেব, একটা কাঠি কাবাব আমার তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি এইভাবেই সম্পূর্ণ মাংস দিয়ে সাজিয়ে নেব কাঠিগুলো। সমস্ত স্টিকে ভালো করে মাংস আর সবজি গেঁথে নিয়েছি, দেখুন কতটা সুন্দর কালারফুল লাগছে দেখতে। এবার গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল, চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি এক একটা করে কাবাব স্টিক দিয়ে দেব। খুব ভালো মতো আস্তে দিয়ে গ্যাসটা ভালো মতো ভাজতে হবে। আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, ঢাকনা চাপা দিয়ে করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চাপাটা একবার খুলে নেব, একটু উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। দরকার হলে ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে নিতে পারেন। এভাবে খুব ভালো মতো চাপা দিয়ে চাপা দিয়ে ভেজে ভেজে কুক করতে হবে। এখানে কিন্তু দেখুন টমেটো গলে গিয়েছে, পেঁয়াজ তো গলে গিয়েছে, ক্যাপসিকামও গলে গিয়েছে, আর চিকেনটাও অলমোস্ট ডান। আমার চারটে অলমোস্ট তৈরি, আমি আবারও সেম প্রসেসে বাকিগুলো করে নেব। আবারও তাওয়ায় দু চামচ তেল দিচ্ছি, তেল ভালো করে গরম হয়ে গেলে এক এক করে স্টিক দিয়ে দেব। রান্নাটা দেখুন কতটা সুন্দর হয়েছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে ছাড়া যে কোনো ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। নমস্কার।